হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রোমানিয়া থেকে আপনাদের জন্য একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে। আজকে এটা কোনো গুরুত্বপূর্ণ একটি ভিডিও নয়, শুধুমাত্র আমরা যে আনন্দ করব আজকে সেটা ভিডিও করছি আপনাদের মাঝে, আপনাদেরকে দেখানোর জন্য আমরা যে রোমানিয়াতে যে 11 জন যে থাকি, তো তার জন্য আমরা সবাই একসাথে আজকে আমাদের বন্ধের দিন রবিবার, রবিবার আমরা বন্ধ পাই, সাপ্তাহিক বন্ধ। বাংলাদেশে যেমন সাপ্তাহিক বন্ধ শুক্রবার, আমাদের দেশে হচ্ছে রবিবার সাপ্তাহিক বন্ধ। তো এখানে আমরা আজকে মুরগি পোড়াবো, অনেক আনন্দ করব। এই যে মুরগি পোড়ানোর জন্য কিন্তু মশলা তৈরি করা হয়ে গেছে আমাদের মাঝে, বড় ভাই কিন্তু অনেক কষ্ট করে আমাদের জন্য। তো ভাই এখন মশলা মাখাচ্ছে মুরগিতে, তারপরে আমরা এটাকে আজকে পরব কয়লার আগুনে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে সব দিন দেখতে পারবেন যে আমরা রোমানিয়াতে যে 11 জন থাকি কত আনন্দ করে থাকি। তো এখন কিন্তু প্রায় মুরগি কিন্তু মশলা মাখানো শেষ, কিছুক্ষণ ফ্রিজে রাখানো হয়েছে। আমরা এগুলো তৈরি করার পরে ফ্রিজ থেকে সেই মুরগিগুলো আনব, এবং এখানে আমরা সবাই মিলে জেলে কাঠ, এদিকে কাঠ বলা হয় যে লাকড়ি, বাংলা ভাষায় বলা হয় লাকড়ি। আর ভাই তেল দিয়ে দিচ্ছে, কেরাসিন তেল বলে যেটাকে, সেটাকে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আগুন ধরানোর জন্য এই হচ্ছে যে আমাদের কয়লা, এবং কয়লার প্যাকেট, এটা কয়লা প্যাকেট কিনে আনছি মার্কেট থেকে, এই হচ্ছে কয়লা। আর এই হচ্ছে যে লাকড়ি, এবং ভাই কিন্তু আগুন কিন্তু ধরিয়ে দিয়েছে। এখন এটারে হালকা তেল মারবে, যেমন একটু ভালো করে ধরে। আমাদের মাঝে যে তেল মারা হয়ে গেছে, এখন লাকড়ি কিন্তু প্রায় পোড়া শেষ, এখন কয়লা দেওয়া হয়ে গেছে। কয়লাতে আগুন লাগানোর পরেই কিন্তু আমরা মুরগি দিয়ে দিব। তো এখানে আমরা অনেক মজা করছিলাম আজকে। তো বারবার কিন্তু আগুনটা নিভে যাচ্ছে, তার জন্য কিন্তু ভালো করে আগুন লাগিয়ে আমরা কয়লাটা তৈরি করে ফেলছি। এখন মুরগি দেওয়ার পালা, মুরগিও দেওয়া হয়ে গেছে। এই যে এইভাবে আমরা প্রায় মজা করে থাকি, আমাদের এই চ্যানেলটির মাঝে থাকবেন। আসলে আগুনের তাপটা একটু বেশি হওয়ার কারণে এক ভাই পানি দিয়ে আগুনের তাপটাকে একটু নিয়ন্ত্রণে আনছে। তো আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন।